সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। কোরআন মতে দুইজন আহমাদ কখনো হতেই পারে না, একজন আহমাদ আসল আর ইতিহাস মতে আর একজন আহমাদ ফেক। কোরআন মতে চারজন মোহাম্মদ কখনো হতে পারে না, কোরআন মতে একজন মোহাম্মদ আসল আর ইতিহাস মতে তিনজন মোহাম্মদ ফেক। এর জন্য আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআন আপনাকে 19 জন নবীদের এবং 5 জন রাসুলদের জীবনী নিয়ে আলোচনা করে। এর বিপরীত ইতিহাস থেকে একজন আহমাদকে আমরা খুঁজে পাই আর 3 জন ফেক মোহাম্মদদেরকে খুঁজে পাই। কোরআনে যে 19 জন নবীদের নাম বলা হয়েছে, সেই 19 জন নবীরা, এরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। আমরা যদি 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 আয়াতগুলি দেখি, তখন সেখানে আমরা খুঁজে পাই 18 জন নবী। আর 19 নম্বর সূরা মারিয়ামের 56-57 আয়াত যখন পড়ি, তখন 1 জন খুঁজে পাই। টোটাল নবীদের সংখ্যা হচ্ছে 19 জন। সেই 19 জন নবীদের নাম হল ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লুত, ইদ্রিস। এই নামগুলির সাথে কি কি রয়েছে? উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক এবং নবুয়া দান করেছি। এছাড়া আমরা যদি এই কোরআনের 5 জন রাসুল দেখি, তাহলে হুদ রাসুলকে পাই এবং শোয়াইব রাসুলকে পাই, সালেহ রাসুলকে পাই, মুহাম্মদ রাসুলকে পাই এবং আহমদ রাসুলকে পাই। আর এগুলি আমরা মুহাম্মদ রাসুল নিয়ে 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে খুঁজে পাই। 61 নম্বর সূরা আস-সফের 6 নম্বর আয়াত থেকে আহমাদ রাসুলকে খুঁজে পাই। আবার যখন আমরা 26 নম্বর সূরা আশুয়ারা এর 124 থেকে 127, 142 থেকে 145, 176 থেকে 180 আয়াতগুলি দেখি, তখন হুদ রাসুল, সালে রাসুল এবং শোয়াইব রাসুলকে খুঁজে পাই। এই 5 জন রাসুল আর 19 জন নবী, এদেরই নিয়ে ইসলাম। এই 5 জন রাসুলের বিপরীত অন্য কেউ যদি রাসুল হওয়ার দাবি করে, তাহলে সে হবে ফেক এবং সে কোরআনের রাসুল না। আর 19 জন নবীদের বিপরীত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে হবে সে ফেক, সে আসল রাসুল না, আসল নবী না। 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে সত্য আহমাদ নিয়ে, ওয়াইদ কালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনি ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতী মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাঈল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা একজন বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি, আমার আগে
বিশেষ আইনে যা রয়েছে সেসবে সত্যতা প্রমাণ করছি আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন বার্তাবাহক রাসুল আসছে, তার নাম হবে আহমাদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। তারপরে সেই আহমাদ রাসুল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে এ যে স্পষ্ট জাদু। এ হচ্ছে আসল আহমাদ রাসুলের পরিচয়। এখন আসুন মিথ্যা এবং ফেক আহমাদ। 13 ফেব্রুয়ারি 1835 সালের 26শে মে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। 1908 সালে মারা যান। ইনি হচ্ছেন এই ব্রিটিশদের বানানো ভারতীয় একজন ধর্মীয় নেতা এবং আহমাদি জামাতের বা আহমাদি গ্রুপের বা কাদিয়ানি গ্রুপের একজন কাদিয়ানি তন্ত্রের প্রতিষ্ঠাতা অথবা আহমাদিয়া জামাতের একজন প্রতিষ্ঠাতা। এই মির্জা সাহেব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব, অন্যদের লেখা চুরি করতে এত বেশি দক্ষ ছিলেন যে অতিশয় দক্ষ থাকার কারণে আজ যদি তিনি জীবিত থাকতেন তো আজকের যুগে তিনি জন্ম নিলে সর্বশ্রেষ্ঠ ব্লগার হইতেন এবং ব্লগার হতে পারতেন, যদিও সেই যুগে তিনি ইংরেজদের ছত্রছায়ায় ওনার অন্যতম কীর্তি কি 84টা বই ছোট বড় সেটি চুরি করে করে লেখা, বিভিন্ন গ্রন্থ থেকে ওনার নিজস্ব কোনো কিছু লেখা ছিল না বলেই চলে, যেগুলি আজ কাদিয়ানি সমাজ 23 থেকে 25 খণ্ডে প্রকাশ করে তার নাম দিয়েছে রুহানি খাজাইন। আর এইগুলি, এই ফেক নবী হওয়ার তিনি দাবি করেছেন, ফেক নবীর নামে চলছে। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ, তিনি হচ্ছেন এই উপাধির সাথে চলমান। তাই 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে বলা আছে, ইয়া ইউহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয় তা পৌঁছে দাও, তবলিগ করে দাও জনগণের কাছে। যদি তুমি তা না করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার রিসালাত পৌঁছে দিলে না, আর আল্লাহ তোমাকে মানুষের থেকে রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়ত করেন না। তো মোহাম্মদুর রসুলুল্লাহ কোরআনের আয়াত প্রচার করেন, অন্য কোনো কিছু না। তো দুইজন আহমাদের একজন ফেক আর চারজন মোহাম্মদের তিনজন ফেক। তো সত্য মোহাম্মদুর রসুলুল্লাহ হলেন কোরআনের ভিতরে বিদ্যমান, আর মিথ্যা যে তিনজন ফেক মোহাম্মদ রয়েছে তাদেরকে ঘিরে, যেমন ফেক আহমদকে ঘিরে, গুলাম আহমদ কাদিয়ানিকে ঘিরে আহমাদি সম্প্রদায় জন্ম নিয়েছে, ঠিক ফেক তিনজন মোহাম্মদকে ঘিরে তিনটি সমাজ জন্ম নিয়েছে, একটি শিয়া সমাজ, একটি সুন্নি সমাজ, একটি সালাফি সমাজ। যদিও তাদের দাবি মিলে জুলে একজনের, আসলে কিন্তু তাদের তিনজনের কাছে তিনটি মোহাম্মদ রয়েছে। সত্য মোহাম্মদ যখন যখন আপনার আমার থেকে বিদায় নেবেন হুজ্জাত করে, বিদায় হজ মানে বিদায় মানে বিদায়, হজ মানে তর্ক, তর্কের অনুষ্ঠান থেকে যখন তিনি চলে যাবেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়, তখন তিনি কি করবেন আপনার আমার সাথে? মোহাম্মদুর রসুলুল্লাহ 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াইদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও, সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো যে ব্যক্তি মাইয়া খফ ওয়াইদ, আমার শাস্তি থেকে ভয় করে, তাকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে।
এখন যখন যখন মুহাম্মদুর রসুলুল্লাহ আপনার এবং আমার থেকে বিদায় নেবেন, তর্কের জন্য বিদায় হজের ভাষণে তিনি বলবেন কি? কোরআন থেকে। এবং তিনি আপনার আমার মাতৃভাষায় বলবেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আরসাল্লাম ইর রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিউবাইয়িনা লাহুম ফায়ুদুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকিম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সরল সহজ পথের হিদায়ত নিয়ে চলতে চায় সে পারবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত, মহাবৈজ্ঞানিক। এ হচ্ছে সত্য মোহাম্মদুর রসুলুল্লাহর কোরআনি কনসেপ্ট। মিথ্যা মোহাম্মদ তিনজন। মিথ্যা মোহাম্মদের মধ্যে শিয়াদের, সুন্নিদের এবং সালাফিদের, যদিও এদের তিনজনের আবার একজনকে নিয়ে বাড়াবাড়ি করার দাবি। যখন আমরা সালাফি মুসলমানদের দেখি তারা যে মোহাম্মদকে মূলত মেনে চলে, সেই মোহাম্মদ নাম, তার কমপ্লিট নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিজবা আল বুখারি। এই লোকটি উজবেকিস্তানের খরতাং শহরে এবং এই বুখারা শহরে তার জন্ম। বুখারির লেখক ইনি। তার প্রতিটি কথাকে কোরআনের চেয়ে বেশি দাম দেয় কারা? সালাফি মুসলমান সমাজ। এবং সবচেয়ে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ হিসেবে তাকে মেনে চলে সালাফি মুসলমান সমাজ। তো মোহাম্মদ ইসমাইল আল বুখারি সাহেব এই মোহাম্মদের অনুসারী সালাফি মুসলমান। এবার আসুন শিয়া মুসলমান সমাজ, তারা যাকে মেনে চলে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। কাফি নামক একটি সহি হাদিস তিনি রচনা করেছেন। আর সুন্নি মুসলমানেরা যাকে মেনে চলে, সুন্নত হিসেবে যাকে প্রতিষ্ঠিত করে তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাশিম। যদিও তাকে শিয়া সুন্নি সালাফি সবাই মিলে আবার মানে, আহমাদি কাদিয়ানি সমাজও তাকে মানে, এটি তাদের মুখের দাবি। মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিজবা আরবি এবং ফার্সি ভাষা জানতেন। তদ্রূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম আরবদের প্রচলিত আরবি ভাষা জানতেন। আবার মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি আরবি এবং ফার্সি ভাষা জানতেন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, কারোর কথায় তিনি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আবার কারোর কথায় তিনি বৃহস্পতিবারে 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন। তিনি বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের মাঝে কোরআন এবং সুন্নত ছেড়ে যাচ্ছি। এর জন্য আমরা যদি মুয়াত্তা ইমাম মালিকের 46/1-3 এই হাদিস দেখি, সেটি মুরসাল হাদিস। সেখানে এটি বলা হচ্ছে যে আমি কোরআন এবং সুন্নাত ছেড়ে যাচ্ছি, আবার কোরআন এবং হাদিস ছেড়ে যাচ্ছি, আবার কোরআন এবং আহলে বায়াত ছেড়ে যাচ্ছি। এইভাবে এই তিনজনের সাথে আপনার মতবাদ মিলবে। আপনি যদি শিয়া হন তাহলে আপনাকে মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনিকে মানতে হবে, আপনি যদি সুন্নি হন তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানতে হবে, আর আপনি যদি সালাফি হন তাহলে মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারিকে মানতে হবে। এইভাবে তিনজন ইরা
যে মোহাম্মদ তিনজনকে মেনে চলেছে, এরা মূলত কোরআনের দৃষ্টিতে ফেক মোহাম্মদ। এখন এই ফেক মোহাম্মদকে যদি আপনি মেনে জীবন কাটান, তাহলে আপনি হবেন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের একজন বিশেষ শত্রু। আর যখন আপনি মোহাম্মদুর রসুলুল্লাহকে অমান্য করবেন, তাহলে মনে রাখবেন কোনোভাবেও আপনাকে মুসলিমিনদের অন্তর্ভুক্ত অন্তত করা যাবে না। এখন আপনি 19 জন নবীদের এবং 5 জন রাসুলদের বিপরীত যে এই ফেক 3 জন মোহাম্মদদের আবার 1 জন গুলাম আহম্মদকে মেনে যদি মনে করেন যে আপনি সঠিক পথে আছেন, তো অন্তত আপনি সঠিক পথে নেই। ফেরত আসুন এই 3 জন ফেক মোহাম্মদ থেকে, যাদের বানানো শিয়া সুন্নি সালাফি সমাজ, আবার ফেক আহমদ থেকে, গুলাম আহমদ কাদিয়ানি যার বানানো আহমাদি কাদিয়ানি সমাজ। তাহলে আপনি 22 নম্বর সুরা আল হজের 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন।